আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এখানে আজকে ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। তো এক কাপ তেল দিয়ে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তো বাটা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো বাটা মশলা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, এর জন্য দেখাতে পারিনি। তারপর মুরগি দিয়ে দিয়েছি, মুরগিগুলো কষানো হয়ে গেছে। এখন এক কাপ দুধ দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চাল ধোয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু সামান্য লবণ দিয়ে দিলাম, এক চা চামচ, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো ঢেলে দিচ্ছি। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। চালটা ভালো করে ভাজলে বিরিয়ানিটা ঝরঝরে হবে। তো চাল ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি মুরগি রান্না করা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে চালের সাথে মাংসগুলো। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, ভালো করে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা যারা নর্মাল পানি দিতে পারেন, তবে আমার মনে হয় যে গরম পানি দিয়ে বিরিয়ানিটা ঝরঝরে হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি গরম পানি ইউজ করেছি। আমি পোলাওতেও গরম পানি ইউজ করি, এতে আমার মনে হয় পোলাওটা তাড়াতাড়ি হয়ে যায় আর ঝরঝরেও হয়। তো এখন আমি ঢেকে দিচ্ছি, অল্প আঁচে রান্না করব। আমার বিরিয়ানি হয়ে গেছে, একটু হালকা চালটা শক্ত শক্ত হয়ে আছে, এখন আমি কিছুক্ষণ দমে দিয়ে রাখবো। তো আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা চাইলে এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে, ফার্মের মুরগি দিয়ে অনায়াসে বিরিয়ানি রান্না করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।